আজ বিকেলে চট্টগ্রাম খুলশি সেগুনবাগান তালিমুল কোরআন কমপ্লেক্সের উদ্যোগে সারা দেশব্যাপী মসজিদ ও হেফজখানা খুলে দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রাম ও চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ মাওলানা হাফিজ মোহাম্মদ তৈয়ব, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফজলুল করিম, সেগুনবাগান ভিআইপি শাখার নির্বাহী পরিচালক হাফিজ নাজিমউদ্দিন, হাফিজ আজিজুল্লাহ প্রমুখ। কোরআন
জায়গা দান দিতে হয়, আল্লাহর কাছে দান দিতে হয়। আল্লাহর কাছে দেওয়ার পরে আমরা কোন সরকার, পৃথিবীর কোন সরকার মসজিদকে দাবি করতে পারবে না। মসজিদ স্বয়ং আল্লাহ। আমরা কোন পৃথিবীর কোন সরকারে, পৃথিবীর কোন সরকারে মসজিদ দাবি করতে পারবে না। মসজিদ তার মালিক আল্লাহ, কোরআন শরীফের মালিক আল্লাহ। সমস্ত কিতাব বন্ধ করতে পারবে, স্কুল কলেজ বা সিভি বন্ধ করতে পারবে, কিন্তু কোরআন শরীফ বন্ধ করা এই পৃথিবীর মধ্যে কোনো কি মালিক? কেন কোরআন শরীফের সুরা ফাতিহাতে সুরা নাস পর্যন্ত সুরাজার ৬৬৭ আয়াত, এগুলো সবগুলো আল্লাহর কথা। আল্লাহর কথা বলা কেন আমরা বন্ধ করব? আমাদের তো বন্ধ আরো বেশি আসবে এরকম মহামারী আজাব গজব যখন আসবে, আমরা সবাই আল্লাহর কাছে সেজদা করে যেতে হবে, আল্লাহর কাছে গুনে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। তোই আল্লাহ আমাদেরকে মাফ করে দিব। এখনো পর্যন্ত আমাদের বোঝা আসতেছে না, সারা পৃথিবীর শক্তিশালী শক্তিশালী রাষ্ট্র, তাদের ডাক্তার বৈজ্ঞানিক কেউ রেহাই পাইতেছে না। এখনো পর্যন্ত আমরা গবেষণা করতেছি, এখনো পর্যন্ত আমরা গবেষণা করতেছি। একটু খেয়াল করি, আমরা হেফজখানা গুলা হাফেজদেরকে কি করে দিই? আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমি আর্জ করব, আমাদের দেশের মধ্যে কয়েক লক্ষ হাফেজ কোরআন আছে, আপনি অর্ডার দেন সবাই যেন একটা একটা খতম আদায় করে, তৈরি কয়েক লক্ষ খতম হবে। আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি মহাদ্দিসের গ্রাম আছে, মুফতি মুফতি আছে, মহাত্মা আছে, কারি আছে, তাদেরকে বলেন যে একটা একটা বহার শরীফের খতম দেওয়ার জন্য কয়েক লক্ষ বহার শরীফের খতম হবে, কয়েক লক্ষ হাফেজদের কোরআন খতম হবে, এবং মসজিদ গুলাতে মধ্যে তারাবির নামাজ শুরু হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কাছে কিছু রাখবে না, এটা আল্লাহর বান্দা যারা ওরা বলছে সবচেয়ে বালা ওরে আলা শান হাই কোরআন কি জিসমে হাই তালিম ও সারি দিন ওর ইমান কি হর মর্দ কি তেলাওয়াত কোরআন পাক করনা হাই আকসিনো ইয়ে দাওয়া হাই কামিল সেবা ইয়েহি হাই কারো জিল্লত মে গরে হম উসকে দামন ছোড়ে কর, কারো জিল্লত মে গরে হম উসকে দামন ছোড়ে কর, দর বদর হুয়া হুই হম আহদ আপনা তোড়ে কর। দিয়ে দুশ্মনো কি দৌলত হমকো দিয়ে হে কুরআন, দিয়ে দুশ্মনো কি দৌলত হমকো দিয়ে হে কুরআন, হমকো তো দু জাহাঁ মে গঞ্জু জানা এহি হাই। আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব, নৌবাহিনী যত কি আছে বাহিনী আছে, এবং সাংবাদিক মিডিয়া সহ সবাই আলহামদুলিল্লাহ খুব চেষ্টা করে যেতেছে, খুব মেহনত করে যেতেছে। আমি সবাই কাছে আরজ করব, আপনাদের সাথে আরেকটা দল কোরআনের দলটা রাখেন। কোরআনের দল দেখে আছে সরাসরি কোরআনের দল, কোরআন শরীফের দল থেকে আছে হাফেজ কোরআন আপনাদের সাথে রাখেন, আমরা আপনাদের সহযোগিতা করব, ২৪ ঘন্টা আপনাদের জন্য দোয়া করতে থাকব, এবং সারা পৃথিবীর জন্য দোয়া করতে থাকব। এই ছোট ছোট মাসুম ছেলে এরা যখন কোরআন শরীফ পড়ি পড়ি আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আমরা হেফজখানা গুলা এইভাবে খোলার জন্য চেষ্টা করতেছি। ডাক্তারের নিয়ম কানুন মানি, সরকারের নিয়ম কানুন মানি, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম কানুন মানি, যদি আমাদেরকে হেফজখানা গুলা খোলার জন্য সুযোগ করে দেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য লক্ষ লক্ষ হাফেজ কোরআন তালেবে ইলম মাসুম ছেলে এতিম ছেলে আপনাদের জন্য দোয়া করবে, সারা পৃথিবীর জন্য দোয়া করবে, আল্লাহ খুশি হবে, আল্লাহ নারাজ থেকে আমরা সবাই বাঁচতে পারবো। নাহলে যে গজব আজাব আল্লাহর পক্ষ থেকে আসতেছে আমরা কেউ বাঁচতে পারবো না। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মাওলানা হাফেজ কারি মুহিবুল্লাহ সাহেব, ওনার সাথে অনেকগুলা সরকারি লোকদের সাথে পরিচয় মহব্বত আছে, বিশেষ করে আমাদের কাজী ফজল করিম সাহেব আছেন, আমাদের এই মাওলানা হাজির লোক ইসলামাবাদী সাহেব ওনাকে সারা বাংলাদেশের সবাই চিনি, উনি আমাদের মাঝে আছেন আলহামদুলিল্লাহ। আমাদের মাওলানা হাফেজ ইকবাল সাহেব কারি ইকবাল সাহেব আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে অনেকগুলো আলেম ওলামা মহবুল্লাহ সাহেব মাহমুদুল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, আরো অনেকগুলা সারা পৃথিবীব্যাপী
করোনা ভাইরাসের নামে একটা মহামারী আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এই করোনাটা একটা বৈশ্বিক মহামারী হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ আজকে করোনায় আক্রান্ত। বাংলাদেশও ব্যাপক হারে করোনা ছড়িয়ে পড়েছে। ঠিক এই মহামারী আল্লাহর গজব থেকে বাঁচার জন্যে চিকিৎসা বিজ্ঞানের নিয়ম নীতি যেভাবে আমাদেরকে মানা দরকার, ঠিক তেমনিভাবে এই মহামারী যে আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ এই গজব নাজিল করে আমাদেরকে সতর্ক করছেন, সে আল্লাহর দরবারে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমরা লক্ষ্য করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে করোনা থেকে মুক্তি লাভ করার জন্য আপনারা দোয়া করুন, দেশবাসীকে তিনি আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সামনে রেখে আমি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলতে চাই, দোয়ার জায়গা হলো দুইটা, একটা হলো মসজিদ আর একটা হলো কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, এই কোরআনের তেলাওয়াতের জায়গা হেফজখানা। আজকে আমরা এই বৈশ্বিক মহামারী থেকে মুক্তির জন্য চিকিৎসা বিজ্ঞানের নিয়ম নীতি যেভাবে আমাদের ফলো করা দরকার, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের বিধান, আল্লাহর গজব থেকে মুক্তি লাভ করার জন্য আল্লাহর দরবারে কাইমান ওয়াইকে দোয়া, ইস্তিগফার এবং কান্নাকাটি করাও আমাদের জন্য একটা ফরজ বিধান। এই দোয়ার জন্যে আজকে বাজার উন্মুক্ত করে যেটা সর্বনিকৃষ্ট স্থান, সেটা আজকে বাংলাদেশের জনগণের জন্যে উন্মুক্ত রয়েছে, আর যেটা সর্বোত্তম জায়গা আল্লাহর পবিত্রগর মসজিদ, সেটা আজকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি মনে করি বাংলাদেশের এই জনবসতিপূর্ণ রাষ্ট্রের ভিতরে চিকিৎসা মাধ্যমে করোনা থেকে মুক্তির তেমন কোনো কার্যকর ব্যবস্থাপনা আমাদের আমরা পরিলক্ষিত করছি না। সুতরাং আমরা যদি এই মহামারী থেকে মুক্তি লাভ করতে চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে। মসজিদে সাধারণ পাবলিক যারা রোগাক্রান্ত নয়, যারা করোনার উপসর্গ যাদের ভিতরে নাই এবং যারা অন্যান্য জটিল রোগে আক্রান্ত নয়, সুস্থ সবল সকলে যেন মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহকে ডাকতে পারে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে এই মহামারী থেকে যেন বাঁচার জন্য, দেশবাসীকে যেন আল্লাহ পাক মুক্তি দান করেন সেজন্য দোয়া করতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, দেশের শীর্ষ উলামায়ে কেরাম বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি দামত বরকাতুহু সহ দেশের শীর্ষ ওলামা মুফতি মশাইখগণ যেই বক্তব্য গতকাল দিয়েছেন, যে বিবৃতি দিয়েছেন, আমরা আশা করি শর্তগুলো মেনে সরকার বাংলাদেশের সব মসজিদকে উন্মুক্ত করে দিয়ে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য দোয়ার, মাননীয় প্রধানমন্ত্রী যে দোয়ার ঘোষণা করেছেন, এই দোয়ার পথকে তারা উন্মুক্ত করে দিবেন। আমরা সরকারের কাছে আরেকটু ক্লিয়ার করে দাবি করছি, সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ মসজিদ, 4.5 লক্ষ মসজিদে যদি 5 ওয়াক্ত নামাজে সুস্থ ব্যক্তিরা মসজিদে গমন করেন, তাহলে সারাদিনে 5 ওয়াক্তের নামাজের সময় 20 মিনিট সময় অতিবাহিত হবে না। সুতরাং দৈনিক যদি 20 মিনিট 4.5 লক্ষ মসজিদে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে করোনা থেকে মুক্তির জন্য দোয়া করেন, আমার মনে হয় বাংলাদেশের মানুষ যখন আল্লাহর কাছে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আত্মসমর্পণ করবে, আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদ উন্মুক্ত করে দেওয়ার কারণে, দোয়া এবং কান্নাকাটি করার কারণে আল্লাহ বাংলাদেশকে এই করোনা থেকে হেফাজত করবেন, এই বিশ্বাস আমরা রাখি। সরকারের কাছে আমরা দাবি করছি এই বাংলাদেশে দোয়া, প্রধানমন্ত্রী যে দোয়ার কথা বলেছেন, এই দোয়ার দুটি জায়গা, একটা হলো মসজিদ আর একটা হলো হেফজখানা।
আগামীর সামনে যে রমজান, রমজানে মানুষ আল্লাহমুখী হয়, তার সমস্ত পাপাচার থেকে মুক্ত থেকে আল্লাহকে ডাকেন, রমজানে ইবাদতে মানুষ মশগুল হয়, রমজানে ইবাদতের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। সেই জন্য মানুষ যেন রমজানে ইবাদত করতে পারে, মানুষ যেন রমজানে আল্লাহকে ডাকতে পারে, সেই জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব সমস্ত হেফজোহানাগুলো যেন খুলে দেওয়া হয়। কারণ কোরআন শরীফ হল দোয়ার, আল্লাহ রসুল বলেছেন আফজলুল জিকরি তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াতে কোরআন হল সর্বোত্তম আল্লাহ পাকের স্মরণ। যারা সর্বোচ্চ আল্লাহকে স্মরণ করবে তারাই তো আল্লাহর নিকটবর্তী হবে, আল্লাহর নিকটবর্তী যারা তারা আল্লাহর সমস্ত গজব আযাব থেকে মুক্তি লাভ মুক্ত থাকবে। সুতরাং আমরা সরকারের কাছে স্পষ্ট করতে চাই, কোয়ারেন্টাইনের যে নিয়ম নীতি, সরকারের চিকিৎসকদের যে বিধিবিধান তা মেনে আমাদের হেফজখানাগুলো পরিচালিত হয়। কারণ হেফজখানার ছাত্র শিক্ষক কেউ বাইরে যেতে পারে না, বাহির থেকে কেউ এসে এখানে প্রবেশ করার সুযোগও থাকে না। সুতরাং হেফজখানার ছাত্ররা যদি সরকারি বিধিনিষেধ মেনে করোনা ভাইরাসের যে উপসর্গ যেন কারো গায়ে না লাগে, সেই বিধিনিষেধ মেনে যদি হেফজখানাগুলো পরিচালিত হয় এবং সরকার যদি তদারকি করেন প্রশাসনের মাধ্যমে এবং হেফজখানাগুলো যদি উন্মুক্ত থাকেন, আমরা মনে করি এই পবিত্র মাহে রমজানের তিলাওয়াতে কোরআনের মাধ্যমে এবং খতমে তারাবির মাধ্যমে আল্লাহ পাক বাংলাদেশ থেকে এই মহামারীর গজব উঠিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমরা সরকারের শুভ বুদ্ধি উদয় হওয়ার জন্য দৃঢ়ভাবে আহ্বান করি। মসজিদ এবং হেফজখানাগুলি যেন খুলে দেওয়া হয়, এগুলো করলে ওরা আল্লাহ জিকির করবে, মসজিদে মানুষ নামাজ পড়বে, এই নামাজের এবং কোরআন তেলাওয়াতের কারণে যে মহামারী করোনা ভাইরাস আমাদের উপর এসেছে সেটা আল্লাহর গজব এটা উঠে নিতে পারবেন ভাই। যারা হাফেজ কোরআন মাদ্রাসায় পড়েন, তারা বাড়ির থেকে আসার পরে মাদ্রাসায় যখন ঢুকে ছয় মাস এক বছরের ভিতরে তারা বাড়িতে যাওয়া আসা করে না এবং বাড়িতে কেউ তেমন আসা যাওয়া করে না, তারা মাদ্রাসার বারান্দার ভিতরে তারা থাকে। এখানে পাঁচবার নামাজের সময় তারা হাত ধোয়, উজু ভাঙার পরে সাথে সাথে আবার হাত ধোয়। তাইলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মকানুনগুলি আছে তারা সবগুলো পালন করে। বাইরের লোক যখন আসা যাওয়া এখানে করে না, তাহলে এই হাফেজ কোরআনরা স্বাস্থ্য ঝুঁকির তেমন থাকে না। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ধর্মমন্ত্রী সৈয়দ ফখরুল ইসলামকে আহ্বান জানাই, এই সামনে যে রমজান মাস আসতেছে সেই রমজান মাসে যেন আমাদের মসজিদ, বিশেষ করে হাফেজ কোরআন, যে হাফেজ কোরআন বিশ্ব ওয়ার্ল্ডে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমাদের এই হাফেজ কোরআনগুলি প্রথম ফার্স্ট সেকেন্ড সহ বিশ্ব পুরুষগুলো নিয়ে আসতেছে। এই হাফেজ কোরআনগুলি যদি বন্ধ থাকে মাদ্রাসা, তাহলে ওদের লেখাপড়ার ভীষণ ক্ষতি হয়ে যাবে, তারা ইয়াদগুলি ভুলে যাবে, এই কোরআন থেকে দূর হয়ে যাবে, তারা আমি পড়াইতে পারবে না, তারা আমাকে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, এই ক্ষতি হলে আল্লাহর কসম আরো বেশি এসে যাবে। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা হাফেজ কোরআন বিক্রিয়া করে এবং মসজিদে যেন নামাজ মুসল্লিরা পড়তে পারে, আপনার একটু সুদৃষ্টি আকর্ষণ করছি। আপনি যদি হুকুম দেন সবকিছু চলা হয়ে যাবে, কারণ আপনি একজন ধার্মিক ফ্যামিলির একজন পরিবারের সন্তান, সেই হিসাবে আপনার প্রতি আমরা আকুল আহ্বান জানাচ্ছি, আপনার হেফ জীবন এবং মসজিদগুলো আপনি মেহরবানি করবেন। কারণ আমরা যে কম্পিটিশনগুলো যে বিশ্ব ওয়ার্ল্ডে যে হাফেজ কোরআন চালাচ্ছি, এগুলো যদি ইয়াদ ভুলে যায় তাহলে আমরা ভবিষ্যতে পাঠাতে পারবো না। আমাদের একটা যে উজ্জ্বল ওয়ার্ল্ডের কাছে যে আমাদের হাফেজগুলোর যে একটা সুনাম আছে, সেই সুনামটা ভবিষ্যতে আমরা হারিয়ে ফেলবো। সেজন্য আপনি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি হেফজখানা এবং মসজিদগুলোর ব্যাপারে। এক মাস পার হয়ে গেছে, আমরা সেই নির্দেশনা পালন করে আসছি। এখন সামনে রমজানুল মোবারক, যেহেতু আত্মশুদ্ধির মাস, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার মুসলমান আত্মশুদ্ধির জন্য রোজা রাখবেন,
খতমে তারাবি আদায় করবেন, বিভিন্ন এবাদে মশগুল হয়ে যাবেন। দীর্ঘদিন বন্ধ থাকার পরও এখন কিন্তু সামনে রমজান মাস, হয়তো কালকে পরশু মধ্যে রমজান শুরু হয়ে যাবে। এখনও সেই রমজানের আবহাওয়া পরিবেশ আমরা লক্ষ্য করছি না, যেহেতু আজকে সব মসজিদের বিভিন্ন মসজিদে গিয়ে তারা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যাক, আমাদের মহানবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 1400 বছর আগে বলে গেছেন, তোমরা ঘুম থেকে উঠে তোমরা হাত দিয়ে বলো, যেহেতু ঘুমের অবস্থা হাত কোথায় যায় জানা থাকে না, ভাইরাস থেকে বাঁচার জন্য আগে ঘুম থেকে হাত ধোয়ার জন্য কথা বলেছেন। এবং হাসি আসলে রুমাল দেওয়া, টিস্যু দেওয়া, এগুলি আমাদের নবী 1400 বছর আগে বলে গেছেন। এবং আইন মেনে আসলে হাত দিয়ে দেওয়া, ভাইরাস ওই জীবাণু কন্ট্রোল করা, এভাবে তিনবার হাত ধোয়া, তিনবার নাকে পানি দেওয়া, তিনবার কুলি করা, মাথে মাসাই করা, পায়ে তিনবার ধোয়া, যেভাবে আমাদের ছাত্র হেফজানা ছাত্ররা আলেম ওলামা মুফতি মহোদয় দেশের লক্ষ লক্ষ কোটি জনতা মুসলমানরা পালন করে আসছেন, আমার বিশ্বাস যারা আল্লাহর কোরআন এবং নবীর তরিকে মেনে চলবে, আল্লাহর নবীর নির্দেশনা মেনে চলবে, 1400 বছর আগে যা নবী বলে গেছেন তার উপরে আমল করবে, এটাকে কোনোদিন আসমানে বলার মহামারী আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। সেজন্য আমার আমরা যেখান থেকে কথা বলছি, এটা হলো বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার হেফজখানার মধ্যে আমাদের এই তালেম কোরআন কনফারেন্সের সেগুন বাগান মাদ্রাসা হলো সবচেয়ে বড় হেফজখানা। আজকে হেফজখানা দীর্ঘ একবার বন্ধ থাকার পরে এলাকায় একটা সুখের ছায়া নামে আসার মতো একজন বড় মেনেতা বা মুরব্বী বড় আলেম মারা গেলে যে অবস্থা, হাজ করে আমাদের বড় হুজুর তালেম কোরআন কনফারেন্সের মাননীয় চেয়ারম্যান এই মাদ্রাসার এই প্রতিষ্ঠাতা মহাপরিচালক আমার পাশে বসা, আমাদের বড় হুজুর 24 ঘন্টা টেনশন যে কোরআন তেলাওয়াত বন্ধ গেছে, হ্যাঁ আজকে দেশে গোবেন্দ্র আসবে, যদি কোরআন তেলাওয়াত আবার চালু হয়ে যায় ঠিক মতো বাদবত আছে এরা লেখাপড়া করে, তাহলে এই মুসিবতে মানুষ রক্ষা হবে। আর একটি কথা হলো আমাদের কৌমীয় দেশের হেফজানাগুলা এমন কোয়ারেন্টিন মতো, আমাদের কোয়ারেন্টিনগুলো পুরোটা লকডাউন হয়ে গেছে, আমাদের সিস্টেম আমাদের হেফজানাগুলা ছাত্ররা বের হতে পারে না, আবার বাইরে ছাত্র এখানে প্রবেশও করতে পারে না, অনুমতি ছাড়া কোনো ছাত্রের গার্জেন দেখা করতে পারে না। আমাদের ছেলেরা হাত করে আমাদের এই সেগুন বাগান আন্ডারে যে 400-450 মাদ্রাসা আমাদের বড় বড় পরিচালনা করে থাকেন, আমাদের আমরা বলতেছি আমাদের সিস্টেম সরকারের দেওয়া নিয়মকানুন সাহিত্য মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ সহ সংসদ সহ যেভাবে উনি দিক নির্দেশনা দিয়ে আজ দীর্ঘ এক মাস পর্যন্ত এই দেশ করতে করে আসছেন, আমরা সেই জন্য বর্তমান সরকার পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র‍্যাব সহ সর্বস্তরের এই নিরাপত্তা বাহিনীকে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। এখন আমাদের আবেদন হল যে সামনে রমজানুল মোবারক মানুষ আত্মশুদ্ধি কেন করতে পারে, সেটা যখন সারা বছরের হাত কোরআন তারাবির মাধ্যমে তাদের পড়া তারা করতে পারে, এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসনের সর্বত্রের প্রতি আমাদের পক্ষ থেকে আবেদন, রমজান শুরু হওয়ার আগে আগে যদি আমাদের হেফজানা কুলি দেওয়া হয়, যখন আমাদের হেফজানা ছাত্রদের এই কচি কচি ছোট ছোট মাছ বাচ্চা যখন আমাদের কোরআন তেলাওয়াত শুরু করবে, সেরা তাল্লাহ তোমার দোয়া করবে, কান্নাকাটি করবে, ইনশাআল্লাহ বাংলাদেশের আনাজ কানাজ থেকে এই মহামারী ভয়া ভয়াবহ মুসিবত এ বলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের 18 কোটি জনগণকে এবং এদেশকে এদেশের স্বাধীন সর্বমত সহ বর্তমান সরকার সহ আমরা সবাই ইনশাআল্লাহ মুক্তি পাবো, এই আশা রাখি। আবেদনকে
আয়াল্লাহ লক্ষ লক্ষ কোরআন আয়াল্লাহ তোমার কালাম আয়াল্লাহ আমরা যেন পড়তে পারি আয়াল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন আল্লাহ আয়াল্লাহ তোমার ঘর মসজিদে যেন দেয় আল্লাহ তোমাকে স্মরণ করতে পারি এই সুযোগটা তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ আয়াল্লাহ আসমানি বালা আসমানের দিকে নিয়ে যান জমিনি বালা জমিনের দিকে দাঁড়াই যান আয়াল্লাহ আমাদেরকে আল্লাহ আর কষ্ট দিও না আল্লাহ আর পরীক্ষা করিও না আল্লাহ ইমতিহান করিও না আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো আল্লাহ আয়াল্লাহ আমাদের দেশের আল্লাহ প্রধানমন্ত্রী হইতে রই যতগুলো এমপি মন্ত্রী আছে সাংবাদিক আছে মিডিয়ার লোকজন আছে আয়াল্লাহ পুলিশ বাহিনী আছে র‍্যাব বাহিনী আছে আমাদের সেনাবাহিনী আছে আয়াল্লাহ নৌবাহিনী সহ যতগুলো বাহিনী আছে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আয়াল্লাহ সবাই মেহনতকে আল্লাহ তুমি কবুল করিয়ে নাও আল্লাহ আয়াল্লাহ বিশেষ করে সামনে রমজান মাসের মধ্যে যেন আমরা তোমার ঘর খোলা পাই আল্লাহ তোমার ঘর মক্কা শরীফকে খুলে দাও আল্লাহ আল্লাহ তোমার নবীর ঘর তোমার নবীর রোয়াজাকে আল্লাহ খুলে দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ তোমার ঘর আল্লাহ মক্কা শরীফকে আল্লাহ খুলে দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ মানুষ যেন হজ করতে পারে তোয়াব করতে পারে আল্লাহ তুমি সারা পৃথিবীকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ বিশেষ করে আমাদের বাংলাদেশের উপরে আল্লাহ তুমি রহমত নাযিল করো আল্লাহ আয় আল্লাহ আমাদের হেদায়েতখানা গুলা আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে কয়েক লক্ষ হাজার ছাত্র আছে আয় আল্লাহ তারা একটা ভর্তি হচ্ছে না তাদের কোরআন শরীফ পুরা ইয়া আল্লাহ হেদায়েতখানা হেদায়েতখানা আল্লাহ বন্ধ অবস্থায় আছে আয় আল্লাহ কোরআন শরীফ গুলো বন্ধ হয়ে গেছে বরাবরই চলতেছে না আমাদের